এখানে ইলেকশনে যে গণতান্ত্রিক যুদ্ধ, সেই যুদ্ধে তৃণমূল হেরে গেছে সম্পূর্ণভাবে। হেরে গিয়ে তাদের যে সমস্ত দুর্বৃত্ত লোকেরা, তারা চেষ্টা করছে আমাদের কর্মীদের হেনস্থা করতে, আমাদের পার্টি অফিস ভাঙচুর করতে। এটা আমরা অভিযোগ আগেও করেছি, কিন্তু আজকে ভোরবেলায় একদম আমাদের পার্টি অফিস সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দিয়েছে। সেটা আমরা আমাদের কর্মীরা যখন খবর দিল, তখন দেখতে পেলাম সম্পূর্ণ পুরো ধূলিসাৎ হয়ে গেছে। আমাদের গুরুত্বপূর্ণ নথি এবং অন্যান্য যে সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন ছিল, সমস্ত পুরো ছাই হয়ে গেছে। তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজগুলো করেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি চাইছি গণতন্ত্রে ফিরে আসুক, এই দুর্বৃত্ত লোকেদের শাস্তি হোক। যদি এটা না হয়, বৃহত্তর আন্দোলন হবে বিজেপির পক্ষ থেকে, সে তখন কিন্তু আর সামলানো যাবে না। ভোট পরবর্তী সব তারা ময়দানে তারা নাই। প্রথম কথা হচ্ছে তাদের এজেন্ট দেওয়ার ক্ষমতা নাই, যে দলটার সব জায়গায় এজেন্ট দেওয়ার ক্ষমতা নাই। আর তারা এমন কিছু পারদর্শী নয় যে তাদের পার্টি অফিস পুড়িয়ে দিয়ে আমাদেরকে জয় আনতে হবে। তারা পরিষ্কার বুঝে গেছে যে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এমন শুধু পশ্চিমবাংলা নয়, একদম সেন্ট্রাল থেকে পর্যন্ত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ওখানে বসতে পারবে না আগামী যা আন্দোলন শুরু হবে 2 তারিখের পরে। তা সেই ভয়ে তারা নিজেরা নিজেদের মতো করছে। আমরা এসবে কোনো কিছু মন্তব্য করতে নারাজ, এবং এই যে ভোট পরবর্তী এই রকম ধারা করতে হবে আমাদেরকে। হ্যাঁ, যদি ভোটের আগে বলতো যে হ্যাঁ অন্য কিছু করার জন্য, সন্ত্রাস সৃষ্টি করার জন্য, আর জন্য বলছে, তারা আজকে মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, দিনরাত আজকে নেশা করে পড়ে রয়েছে। সেই নেশার ঘোরে কোথায় কে কী করেছে না করেছে, আমরা এর মধ্যে কোনোরকম আমাদের কোনো কর্মী এই ধরনের কোনো অসভ্যতা আমাদের কর্মীরা করে না।